ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতা अर्धशत বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট আহত 10 ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণার পর সহিংসতায় अर्धशत বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত 10 জন। বার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারৈখালী হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রোববার নির্বাচনে ঝিনাইদহ-2 আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মাহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পরই সদরের ওই 3 গ্রামে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সকালে মাহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের অনুসারীরা বারৈখালী হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা অন্তত 50টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় নারীসহ আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার আজিমুল আহসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। दुकान दुकान सब बहुत मेहनत होती है। बहुत मेहनत तब होता है भाई ये हम कलम घाट है ना। वो तो वाला कोई बात नहीं होता ना। ये सब नीचे चलेंगे। ये सब चीजें देखेंगे।